এদিকে মোমবাতি জ্বালিয়ে লাহারির মৃত্যুতে শোক প্রকাশ করলো বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই টিএসইউ। মঙ্গলবার সন্ধ্যায় প্যারাডাইস চৌমুহনীর সিটি সেন্টারের সামনে হয় নিরবতা পালন। সেখান থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়, পাশাপাশি দোষীদের শাস্তিরও দাবি জানানো হয়। দুই সংগঠনের তরফে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবরুণ দেব, সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্যরা। মানবিকতার আচরণে প্রতিদিন অমানবিক থেকে অমানবিক আচরণে আহত হতে থাকেন, তাহলে কিন্তু এই আগরতলাবাসী, ত্রিপুরাবাসী এটা ভালো করে নেবে না। ঠিক সেই কারণে আমরা বলছি তার মৃত্যুতে এই এটা ভাষায় বা শব্দ দিয়ে বোঝানো খুবই কঠিন যে কতটা যন্ত্রণায় আমরা আছি। আমরা মনে করি তার সহপাঠী বন্ধুরা, তার মা এবং তার পরিজনরা অনেক বেশি ব্যথিত।